हेलो बंधुरा, सो आज के आबार एक नतून भिडियो निये चले तुम्हारे आज के बनाछिलाम दोमालार सिद्ध पिठे। सो भाबलाम तुम्हारे एक भिडियो शेयर करी। तुम्हारे कार कार दोमालार पिठे खेते भलो लागे कमेंट कर जानियो। आमार तो बेश भलो लागे दोमालार सिद्ध पिठे, कारण ये चीनी दीते हैं ना, छाई मारते हैं ना, तब क्यों क्यों छाई मेरे पिठेटा खेते प्रेफर कर, भलो लागे। और एर मध्य देखते कत मेघला वेदार कर, मेघला वेदारे सबाईकार खिचुड़ी खेते भलो लागे, किन्तु आमार पिठे खेते भालो लागछे ना, ताई पिठेटाई बानिये फेललाम आजके झटपट करे। आर तोमादेरकेओ आमार एई छोट्टो एकटा पिठे बानानोर एकटा भिडियो शेयर करलाम। तोमरा कमेंट करे जानियो आमार भिडियोटा केमन होयेछे। तो कार कि पिठे खेते भालो लागे एटाओ कमेंट करो। आमार तो सिद्ध पिठे खुबी भालो लागे खेते। आर एरी मध्ये पौ संक्रांति चले गेछे, आर एई मासटा तो एखन शीतकाल मानेई पिठेर बाजार। तो पिठे ছোটবেলা থেকে রান্নার প্রতি আমার একটা আলাদাই আগ্রহ ছিল। মা যখন রান্না করতো আমি ভালো করে দেখতাম যে মা কীভাবে কী রান্না করতো, আর সেটা আমি ট্রাইও করতাম। আর এখন যখন বড় হয়েছি, যখন আমি নিজে থেকেই সব কিছু আগ্রহ নিয়ে করি, তখন মা বোন বাড়ির সবার সদস্যরা বলে বেশ ভালোই হয়েছে, শুনেই খুব ভালো লাগে। বাট মায়ের থেকে তো ভালো কেউ কখনো করতে পারে না, যেহেতু মায়েরাই শেখায়, মায়েদের থেকেই আমাদের শেখাটা। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ডোটা আমার কমপ্লিট হয়ে গেল, মানে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওগুলোকে গুলি করে ওতে আমি এবারে পিঠের শেপগুলো দেবো। তো সব পিঠের আমি নর্মালি শেপগুলো নেব, কারণ আমি বেসিক্যালি শেপ জানি না কিভাবে পিঠে বানায়। মানে পিঠের যে অনেক রকম শেপ থাকে, ডিজাইনিং থাকে, সেই ডিজাইনগুলো আমি পারি না। আমি নর্মাল শেপটাই বেশি প্রেফার করি, যে নর্মাল শেপটা দিয়েই পিঠেটা বানানো। তো আমার আমি যেটা জানি আমি সেটা তোমাদেরকে দেখালাম, আমি এরকমই জানি আর কিছু একটা দুটো জানি। তো আমি তাড়াহুড়ো ওগুলো করিনি, কারণ আমার এদিকে ভিডিওটাও চলছিল আর এদিকে সন্ধেও যাচ্ছিল আর খুব ঠান্ডাও পড়েছিল। তো আমি তাড়াতাড়ি করছিলাম, যেটাই জানি সেটাই চালিয়ে নেওয়ার মতন। আর কিছুটা কম পড়েছিল নারকেল, সেই জন্য আমাদের আগে থাকতেই ছাই মারা ছিল, সেই নারকেলটাই আমি ইউজ করেছিলাম এতে। পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি সিদ্ধ বসাবো। তো আমাদের বাড়িতে মাটির হাঁড়ি ছিল, আমি মাটির হাঁড়িতেই বসালাম। বেসিক্যালি মাটির হাঁড়িতে আর উনুনে রান্না করলে তার টেস্টটাই আলাদা, সে পিঠে হোক বা অন্য কিছু হোক। তো আমি এগুলোকে ভালো করে সাজিয়ে নিলাম পিঠেগুলো, কারণ সাজিয়ে না দিলে ঠিক করে আঁচটা ভাপটা না উঠলে ভালো করে সিদ্ধ হবে না। আর এর সিদ্ধ এর একটা মোটিভ আছে, একটা ভালো ঠিকঠাক পাত্রে সিদ্ধ বসাতে হবে, ঠিকঠাক পাত্রেও চাপা দিতে হবে, নাহলে সিদ্ধ হয় না। এদিকে পিঠে করতে করতে বাড়ির সবাই বললো একটু চা খাবে, তাই চা বসিয়ে দিলাম। আমরা বেসিক্যালি তিনজন বাড়িতে আছি, মা বোন আমি, তাই তিন কাপ চা, হাফ কাপ জল দিয়ে দিলাম, দিয়ে চাটা বসিয়ে দিলাম। আর সন্ধেবেলায় আদা দিয়ে এলাচ দিয়ে চা করলে তো আলাদাই খেতে লাগে। তো আমাদের এলাচটা ঘরেতে ছিল না, আদাটাই ছিল, আদা দিয়ে ঝপঝপ করে চাটা করে ফেললাম তিন কাপ তিনজনে। চা করা কমপ্লিট হয়ে গেছে, এবার ছেঁকে নেব। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার মতন এরকম চাপাতিকে চেপে চেপে ছেঁকে নাও, আমার তো বেশ ভালো লাগে। আর সন্ধ্যেবেলা চা করেছি, তার সাথে মুখরোচক বেশ কিছু না হলে মানায় না, তাই অল্প করে চানাচুর আর ওটা কয়েক টোস্ট নিয়ে নিলাম আর ওদেরকে চা দিয়ে দিচ্ছি। আর আমি এদিকে বসে রান্নাঘরেই বসে বসে খেয়ে নিচ্ছিলাম, কারণ আবার ওঠো আবার বসো। আর তোমরা তো বলবে যে আমার কি অবস্থা, পুরো জড়িয়ে মরিয়ে বসেছি, এত পরিমাণ ঠান্ডা লাগছিল, আর আমি রিসেন্টলি আমার টনসিল হয়েছিল সেই জন্যেই আমি জড়িয়ে বসে আছি। আর এদিকে আমি হালকা করে খুলে দেখলাম হয়েছে কিনা, তারপরে কিছুক্ষণ পরে খুলে দেখি হয়ে গেছে, সিদ্ধ পিঠেটা আমার হয়ে গেছে। তাই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আর এদিকে গুঁড়তে ভালো করে এগুলোকে আমি ডেকোরেশন করব, কারণ হচ্ছে দু একটা ছবি তুলবো সেই জন্য। আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো একদম পারফেক্ট শেপে এসেছিলো, একটাও ভাঙেনি। যে ভেঙে যায় মাঝে মধ্যে আমাদের সিদ্ধ পিঠে বানাতে গেলে, আমারও বহুবার হয়েছে যে ভেঙে যায় পিঠেগুলো, বাট এটা ভাঙেনি। আর কতটা নরম সফট হয়েছে আমি তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি, দেখো।
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।